দেশের সর্বস্তরের মানুষের স্বার্থে সরকার বাস্তবায়ন করে যাচ্ছে একের পর এক গণবান্ধব মেগা প্রকল্প। দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজারের সাথে রেল যোগাযোগ। মানুষের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু করার মেগা প্রকল্পটি আজ বাস্তবে রূপ নিয়েছে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন এবং চট্টগ্রাম কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার রেল এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। রেলখাতের উন্নয়নে তার সরকারের নানা অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব এলাকা থেকে কক্সবাজারের সাথে রেল যোগাযোগের সংযোগ স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশ গত 15 বছরে বদলে গেছে, রেলকে আমরা গুরুত্ব দিয়েছি। অল্প খরচে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে, রেলে সাধারণ মানুষ চলে, সস্তায় পণ্য পরিবহন হয়। এই ক্ষেত্রে সবসময় লাভ লোকসানের হিসাব করা যায় না, মানুষের সেবাটাই বড়। রেলে কক্সবাজার আসা যাবে, এটা অনেকের আকাঙ্ক্ষা ছিল, আজকে আমরা সেটা করেছি। আমিও কোনো বিভাগ বাদ দেবো না, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, অর্থাৎ সেই সুন্দরবন থেকেও যেন কক্সবাজার আসতে পারে সে ব্যবস্থাও করতে পারবো। যারা রেল এবং বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের সমালোচনা করেন শেখ হাসিনা। 2001-এ ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি গ্যাস বিক্রি করার রাজি না হয় আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, একটা চক্রান্ত করে। তাতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে আমি রাজি না। ক্ষমতায় আসার জন্য দেশের সম্পদ নিয়ে কারো সাথে আপোষ করেনি বলেও দৃঢ়তার সাথে জানান বঙ্গবন্ধু কন্যা। আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না, এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ হয় তাদেরকে আর কি বলবো। যারা এত বিভৎস কাজ করতে পারে, যাত্রীবাহী গাড়ি, ট্রেন অথবা লঞ্চ, এগুলি যারা আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে, যাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, এই দুর্বৃত্ত তাদের তো আসলে চোখ না, তাদের মনই অন্ধকার। মানুষের সুবিধার্থে রেলে ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রেলেও আমরা ওয়াইফাই কানেকশন দিয়ে দেবো, রেলে বসে বসে যাতে কাজ করতে পারে সে ব্যবস্থাটাও করতে হবে। সাইদুর রহমান আবির, মাইটিভি। পরিচালনা করবেন জনাব কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী।